এটা হচ্ছে নর্মাল চাল যেটা আমরা ডেইলি খাই। তো আমার কাছে এই টাইপের ওই ঠাকুরকে জল মিষ্টি দেয় ওরকম একটা ইয়ে আছে। তো এটা আমার মেজারমেন্ট, এটা আমার 1 কাপ। এটা হচ্ছে এই 1, 2, 3, 4, এই 4 কাপ নিলাম এইটা। তারপরে এইটা হচ্ছে ও সাদা উড়ার ডাল এরকম দেখতে, তো এইটা আমি 1 কাপ নিয়ে নিই। এই 1 কাপ এর সাথে, অনেকে আলাদা আলাদা জলে ভেজে, আমি একসাথেই করে দিই, কিছু হয় না। তারপর একবার জল দিয়ে একটু ভালো করে ধুয়ে নিতে হবে, জলটা ফেলেই দেই। তারপর ফ্রেশ জল ভরে আমি এরকম ঢেকে রেখে দেই। এখন বাজছে সকাল 9টা। তারপর একদম ফ্লোই কনসিস্টেন্সি মতো পেস্ট বানিয়ে নিতে হবে। তারপর ঢাকনা বন্ধ করে আমি এটাকে মাইক্রোওয়েভ ওভেনের মধ্যে রেখে দিই। একদম অন্ধকার অ্যান্ড ওয়ার্ম প্লেসে রাখতে হয়, তাহলে এটা ভালো করে ফার্মেন্ট হবে। 10 ঘন্টা মতো ফার্মেন্ট হয়েছে ডার্ক অ্যান্ড ওয়ার্ম প্লেসে। তারপর যখন সকালে ঢাকনা খুলবে তখন দেখবে একটু গ্যাজা গ্যাজা মতো হয়েছে, মানে ফ্লাফি ফ্লাফি মতো হয়েছে। এটাই হচ্ছে কি, ফার্মেন্ট হয়ে গেছে ভালো করে। এই ফার্মেন্টেশন যদি ঠিক করে না হয় তাহলে ইডলি সফট হয় না, ভীষণ টাইট টাইট হয়ে যায়। এবার এই ব্যাটারে পরিমাণ মতো নুন দিয়ে দেবো। তারপর এইটা হচ্ছে আমার ইডলি পট, চারটে চারটে করে টোটাল 16 খোপ আছে। এই নিচের পাত্রটাকে গ্যাসে বসাতে হয়। তারপর এই পাত্রতে মোটামুটি 2 গ্লাসের মতো জল ঢেলে দিতে হয়, এটাই ফুটে মানে স্টিম তৈরি করে। তারপর আমার যে পাত্রগুলো ইডলি পটগুলো আছে ওটাতে আমি 1-1 খোপে একটু একটু করে তেল দিয়ে দেবো, যাতে করে ব্যাটারটা না চিপকায়, ভালো করে তেলগুলো আমি ছড়িয়ে নেব। সব কিছু রেডি হয়ে যাওয়ার পর জাস্ট 2 মিনিট আগে এই ইনো ফ্রুট সল্ট দিয়ে দেবো 1টা স্যাশেট। এটাতে করে আরও সফট হয়, মানে পুরো কার্বন ডাইঅক্সাইডের মধ্যে মানে গ্যাস গ্যাস হয়ে যাবে, পুরো ফ্লাফি ফ্লাফি সফট হয়ে যাবে স্পঞ্জের মতো। দেখো আরও বেশি ফুলছে। তো এটা ভালো করে মিক্স করতে ফাটাতে হবে। তারপরে সাঁচাতে একটা একটা ল্যাডার করে, মানে এক হাতা করে আমি ঢেলে দিই। এতক্ষণ হয়তো জল ফুটে গেছে, এটাকে তুলে ওই ফুটন্ত জলের মধ্যে রেখে দেবো আর ঢাকনা লাগিয়ে দেবো। হাই ফ্লেমে 5 মিনিট মতো হতে এটা দেখো হুইসেল দেওয়া শুরু হয়ে যাবে, তখন আমি কমিয়ে দেবো ফ্লেমটাকে আর আরও 5 মিনিট রাখবো, টোটাল 10 মিনিটস মতো রাখবো। গ্যাস অফ করার পরেও আমি 10 মিনিট মতো রাখবো যাতে স্টিমটা হাতে না লাগে। একটা চাকু দিয়ে আমি জাস্ট চেক করবো, যদি এটা কাঁচা থাকে তাহলে চাকু দিয়ে ব্যাটারটা লেগে যায়, কিন্তু এটা লাগিনি, তার মানে পুরোটাই কুক হয়ে গেছে, স্টিম হয়ে গেছে। এবার সাবধানে ধরে নামাতে হবে, কারণ এটা প্রচণ্ড গরম থাকে, স্টিম একদম বেরোচ্ছে। তারপর একটা চামচকে ভিজিয়ে নিয়ে সাইড দিয়ে হালকা হালকা করে তুলতে হবে, নাহলে এগুলো ভেঙে যাবে, গরম অবস্থায় ভীষণ সফট থাকে, ভেঙে যায়। তো আস্তে আস্তে করে এইভাবে তুলতে হবে, আর আমি তো ক্যাসেরোলেই রাখি যাতে করে গরম থাকে। আর এইভাবে আমি সবগুলো আস্তে আস্তে করে তুলে নিই, আর টোটাল আমার 16 ইডলি তৈরি হয়ে গেছে। আর এটা হচ্ছে অড়হর ডাল, তুর ডালও বলে। এটাকে জল দিয়ে ধুয়ে জলের মধ্যেই ভিজিয়ে রেখে দেবো সারা রাত। সকালে উঠে প্রেশারে দিয়ে দিলাম, জল দিয়ে দিলাম, সুন্দর মতো সবজি ক্যারেট বিনস দেওয়া যায়, সজনে সব থেকে ভালো লাগে। তারপর হাই ফ্লেমে বসিয়ে দেবো, একটা ফুল সিটি এসে গেলে কমিয়ে দিয়ে 5 মিনিট রাখবো। প্রেশারটা খুলে গেলে ডালের কাটা দিয়ে একটু ঘেটে দেবো। এটা হচ্ছে সাম্বার মশালা, 2 চামচ মতো দিয়ে দেবো, পরিমাণ মতো লবণ দেবো আর হলুদ দেবো। তারপর স্মার্ট বাজারে এরকম ট্যামারিন্ড পেস্ট পাওয়া যায়, হালকা আধা চামচ মতো দিয়ে দেবো। আমি বাড়িতে সবসময় এটা রাখি, এর খালি বাটারের ডাব্বাতে করে রেখে আমি ফ্রিজের মধ্যে এটাকে রেখে দিই। সব মশলাগুলোকে আবার ফুটতে দিয়ে আমি গ্যাস অন করলাম, অন্যদিকে একটু তেল গরম করলাম, সর্ষে ফোড়ন দিলাম, তারপরে পেঁয়াজ আর কারি পাতা ফোড়ন দিয়ে দিলাম আর নাড়াচাড়া করলাম। ফোড়নটা তৈরি হয়ে গেলে একটু ভাজা ভাজা মতো যখন হয়ে যাবে তখন এই ফোড়নটাকে নিয়ে আমি ডালের মধ্যে ঢেলে দেবো। তারপরে এইটা ডালটাকে আবার একটু ফুটতে দিতে হবে, ভালো রকম ফুটে গেলে তারপরে আমি নামিয়ে নেবো। আর এইভাবে আমার সাম্বারটা রেডি হয়ে যাবে।